পদ্ধতি দুই নাম্বার এই যুবতমান যুব সমাজকে যদি এই অধপতন থেকে ফিরিয়ে আনতে চান তাহলে আরেকটা কাজ করতে হবে তাদের বেকারত্ব নিরসন করতে হবে কি করতে হবে বেকারত্ব নিরসন করতে হবে বর্তমান যুব সমাজ বেকার বেকার থাকার কারণে মাথার মধ্যে যেই মাথাটা বেকার যেই লোক কাজ করে না এর মধ্যে দুনিয়ার কুচিন্তা এর মধ্যে যত খারাপ চিন্তা হয় শয়তান এসে বেকার মাথার মধ্যে ঢুকে বুঝছেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আছে না প্রবাদ পড়ছি না এই যুবক পড়ছি না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা মানে এই যে বেকাররা এরা তখন বেকার আছে এইখানে শয়তানে আপনার ই ঢুকাই দিছে আপনার শয়তান নানান ধরনের কুবুদ্ধি দিচ্ছে বলছে টাকা ইনকাম করতে পারবা না কেন রাস্তা থেকে একটা লোক গরু বিক্রি করে আসছে তার গলায় ছুরি ধরো টাকা পেয়ে যাবা আছে না হাইজ্যাকের ঘটনা কি ঘটতেছে না এই বেকারত্বের সমস্যা আমাদেরকে নিরসন করতে হবে এখন বেকারত্বের সমস্যা যদি নিরসন করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে যুবক তোমাকে একটা কথা বলি মনে করেন পাস করেছে ছেলে মেয়ে দশ হাজার কয় হাজার দশ হাজার আর শিক্ষা আপনার সরকারি চাকরি ব্যবস্থা আছে মাত্র পাঁচশো এখন তুমি কিভাবে সরকারকে দায়ী করতে পারবা যে সরকার আমাকে চাকরি দিল না এটা কি বলা যাবে পাস করে বসে আছি দশ হাজার আর আপনার কর্ম খালি আছে মাত্র পাঁচশো তাহলে আমি বলতে পারবো সরকার আমাকে চাকরি দিল না কোথায় সরকার আপনাকে ঢুকাবে সরকারের এত জায়গা কোথায় পাবেন সরকার এমনিতে যে যতগুলো লোকরে চাকরি দিছে কয়দিন পরে দেখবেন সরকার এদের বেতন দিতে পারবে না এদের বেতন দিতে পারবে না তাহলে আপনাকে ঢুকাবে কোথায় এই জন্যে আপনাকে করতে হবে কি নিজের কাজ নিজে করতে হবে বর্তমান যুবক ও লেখাপড়া করছে মনে করছে যে আমি ইন্টার পাস করছি আমি মাস্টার ডিগ্রি পাস করছি আমি এম ফিল কমপ্লিট করছি আমি গ্রাজুয়েট কমপ্লিট করেছি আমি বুয়েটের ইঞ্জিনিয়ার আমি ডুয়েটের ইঞ্জিনিয়ার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি কেন কাজ করে খাবো আমাকে চাকরি দিতে হবে এই চিন্তা ভুল এই যুবক এই চিন্তা করে লেখাপড়া করা যাবে না যে আমি বড় হয়ে লেখাপড়া করবো এই বড় হয়ে চাকরি করব এই চিন্তা করা যাবে না আপনার লেখাপড়ার উদ্দেশ্য কি আমাকে মানুষ হতে হবে চাকরি করতে হবে এই চিন্তা করা যাবে না আমার কথা কি বুঝছেন যারা ছাত্র আছেন এবং যাদের ছাত্র আছে তাদের মাথায় এইটা ঢুকান যে আমাকে মানুষ হতে হবে লেখাপড়া করে চাকরি করতে হবে এটা না আমার কথা কি বুঝছেন স্লোগান কি লেখাপড়া করে হবে আমি কী হবো মানুষ হবো চাকরি করব জি না চাকরি করার জন্য এরা লেখাপড়া করছে এখন চাকরি পাবেন কই এখনও মনে করছে আমি এত বড় লেখাপড়া করলাম আমি যদি চাকরি না করি আমি কি করব তা আপনাকে বললাম ভাই আপনি একটা ব্যবসা করেন বলছে হ্যাঁ আমি যদি এখন ব্যবসা করি অনেকের মধ্যে যে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে বাড়িতে বসে আছে চাকরি পায় না ওর বাপ বলতেছে ছেলে দিয়ে যদি ব্যবসা করাইতে মানুষে কি বলবে কথাগুলো কি বুঝছেন বলবে মানুষে কি বলবে যে ছেলেটা এত বড় লেখাপড়া করে এসে ব্যবসা করতেছে হেই তোমার সব টাকা মাটি বলবে না এই দৃষ্টিকোণতে এখন চাকরিও পাচ্ছে না ব্যবসাও করতে পারছে না ও হয়েছে বেকার বাংলাদেশের বোঝা পরিবারের বোঝা সমাজের বোঝা রাষ্ট্রের বোঝা হয়ে আছে এই যুব সমাজ এই জন্যে আপনাকে যেটা করতে হবে চাকরির চিন্তা মাথা থেকে আউট আমি যা পারবো তাই কাজ করে খাবো কাজটা হতে হবে কি হালাল সেটা ছোট হোক আর বড় হোক এই যুবক একটা কথা মনে করি তুমি কত বড় শিক্ষা অর্জন করছো তোমাকে কে চিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন হাদিসটা সহিহ বুখারীতে আছে এক মিনিট ভালো করে দেখেন যারা যুবক সমাজ যারা লেখাপড়া করে চাকরির টেনশনে আছেন তাদেরকে বলতেছি ভালো করে মনে রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীতে এমন কোনো নবী আসে নাই যেই নবী ছাগল চড়ায় নাই তার মানে কি ও রাখাল প্রত্যেকটা নবী ছাগল চড়িয়েছেন মানে রাখালের কাজ করে গেছেন সাহাবিরা বলল যে আল্লাহ রাসুল আপনিও কি ছাগল চড়িয়েছেন তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ আমি অল্প কয়টা টাকার বিনিময়েও আমি ওই মক্কার মুশরিকদের ছাগলদের ছাগলগুলো চড়িয়ে দিতাম আমাদের নবী যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সেই নবী যদি ছাগল চড়িয়ে খাইতে পারে বেটা তুই কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছোস রে তোরে কে চিনে হ্যাঁ তুই কোথাকার বড় মানুষ হয়েছ যে তুই কাজ করে খেতে পারবি না আদম আলাইহিস সালাম যদি কাজ করে খেতে পারে ছাগল চড়িয়ে খেতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম যদি আপনার ছাগল চড়িয়ে খেতে পারে মূসা আলাইহিস সালাম যদি কাজ করে আপনার ছাগল চড়িয়ে খেতে পারে আপনি কে আপনি জানেন আদম আলাইহিস সালাম ছাগলও চড়িয়েছেন পাশাপাশি কৃষি কাজ করছেন আদম আলাইহিস সালাম আপনার যিনি ইদ্রিস আলাইহিস সালাম তিনি ছিলেন কাঠ মিস্ত্রি কী ছিলেন কাঠ মিস্ত্রি
আরেকটা বর্ণনা পাওয়া যায় ইদ্রিস আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন দর্জি, কাপড় সেলাই তো নবী, তিনি দর্জি, দর্জির কাজ করে খাইছেন। আপনার আসেন নূহ আলাইহিস সালাম, তিনি ছিল কাঠমিস্ত্রি, এই জন্য তো তিনি নৌকা বানিয়েছেন। তিনি ছিলেন কি? কাঠমিস্ত্রি। নূহ আলাইহিস সালাম তিনি যদি কাঠমিস্ত্রির কাজ করে খেতে পারেন, জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন কাঠমিস্ত্রি। এরকম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতে গিয়ে বালতি দিয়ে পানি তুলে দিছেন, সাহাবিরা অনেক সাহাবি অনেক ইহুদির বাড়িতে কাজ করে খাইছেন। এদের যদি মান না যায়, তোমার কে চিনে কত বড় তুমি মান আলা মানুষটা যে তুমি কাজ করে খেতে পারবে না? এই কাজ করে খাওয়ার কারণে যদি ওদের মান না যায়, তোমার মান যাবে? তুমি এই চিন্তা করো যে কাজ করে খেতে হবে, ওই কাজটা ছোট হোক আর বড় হোক, চাকরি ছোট হোক আর 5 টাকার হোক আর 10 টাকার হোক, ঢুকে পড়েন, যে কোনো একটা কাজ করেন, মানুষের বাড়িতে কাজ করেন, টাকা থাকলে ব্যবসা করেন, যে কোনো একটা ব্যবসা ধরেন, কলার ব্যবসা ধরেন, ইয়ার ব্যবসা ধরেন, যে কোনো একটা ব্যবসা আপনি ধরে আপনি করে খান, আল্লাহ আপনাকে ওটাই বরকত দিবেন। বর্তমান যারা মিল ফ্যাক্টরির বড় বড় মালিক, বর্তমান যারা মিল ফ্যাক্টরির বড় বড় মালিক, এক একজনের এই নোমান গ্রুপের আপনার মিল কটা জানেন? তখনই 2015 সালের আমলে তখনই তার মিল ছিল 50টা। উনি কী করেছেন জানেন? আগে মাথাত করে মুশারি বিক্রি করছেন। আরেকটা আছে রহমতের মালিক ঢাকার ভিতরে, রহমত গ্রুপ, উনি আপনার রাস্তায় বসে বসে গামছা বিক্রি করছেন। তো এইভাবে পৃথিবীতে যারা ছোট থেকে বড় হয়েছে, আজকে যারা আমরা অনেক নামি দামি দেখতেছি, সবাই কিন্তু ছোট কাজ করে বড় হয়েছে। আপনি ঢাস করে একবারে 50,000 টাকা দামের চাকরি পেয়ে যাবেন, এটা আপনাকে কে বলছে? আপনি যে কোনো একটা হালাল কাজে ঢুকে পড়েন, ওইটা ছোট হোক আর বড় হোক, আপনার রিজিকের ব্যবস্থা ওইখানে আল্লাহ তাআলা বরকত দিবেন, বলি আমিন। আজকে জুমার খুতবা আসলে লম্বা হয়ে গেল, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই বর্তমান যুব সমাজকে যে অধঃপতনের দিকে ফিরে চলে গেছে, সেখান থেকে ফিরে এসে ইসলামমুখী হওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। প্রত্যেকটা যুবক আমরা আজ থেকে এই শপথ নেই, আমার দ্বারা ইসলামের বহির্ভূত কোনো কাজ হবে না, বলে আমিন। আমার মোবাইলটা দিয়ে আমি গান বাজনা শুনবো না, আমি শুনবো ওয়াজ। আমি আমার মোবাইলে কোনো অশ্লীল ছবি শেয়ার ইট করবো না, গান বাজনা শেয়ার ইট করবো না, আমার মোবাইল থেকে আমি ওয়াজ শেয়ার ইট করবো, মানুষকে ইসলামের দাওয়াত দিব, আমার মোবাইলটা হবে ইসলামের দাওয়াতের একটা মাধ্যম, আমার ইউটিউব ব্যবহার করা আমার হবে একটা ইসলামের দাওয়াতের একটা মাধ্যম, আমার ফেসবুক ব্যবহার করা হবে এটা একটা ইসলামের দাওয়াতের মাধ্যম। আল্লাহ আমাদেরকে এই চিন্তায় আপনার চেতনায় আমাদেরকে আগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ তুমি আমাদের যুব সমাজকে ফিরিয়ে নিয়ে আসো, বলি আমিন। আল্লাহ এই যুব সমাজের মাধ্যমে তুমি ইসলামের খেদমত নেওয়ার তৌফিক দান করো, বলি আমিন। আল্লাহ আমরা যারা সুস্থ আছি, যারা ভালো আছি, তারা মৃত্যুর আগ পর্যন্ত যেন রাসূলের পদ্ধতিতে চলা তৌফিক চলতে পারে, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, বলি আমিন। আমাদের যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করুক, বলি আমিন। মুক্তা দিয়ে আমিন আসে না? হ্যাঁ, যারা হাসপাতালে বসে আছে ওরা বুঝতেছে, আপনার আমিনের জোর ওইখানে বুঝবেন, বলি আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণ মুক্ত করুক, বলি আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদে আছে আল্লাহ তাদেরকে বিপদ মুক্ত করুক, বলে আমিন। আমাদের মধ্যে যারা কবরে গেছে আল্লাহ যাররা পরিমাণ যদি ইমান থাকে আল্লাহ তার কবরে আজাব মাফ করো, বলে আমিন। আল্লাহ আমাদের অনেক দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন পিতামাতা অনেকের ছেলে সন্তান পর্যন্ত কবরে গেছে আল্লাহ তাদের কবরে আজাব তুমি মাফ করো, বলে আমিন। আল্লাহ তাদের জাহান্নামের আজাব তুমি মাফ করো, বলে আমিন। আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, বলে আমিন। এই আশা এই দাবি আল্লাহ তোমার দরবারে রেখে তোমাকে বলছি আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আজকের জুমার খুতবা আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাম।